অনেকগুলি নির্বাচন হচ্ছে, আপনারা নিজেরা দেখছেন, সেখানে কিন্তু ভোটারদের এই করোনার মধ্যেও যখন নির্বাচনগুলি বন্ধ হলো এবং তারপর যখন শুরু হলো তখন কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি। এই গত কয়েকদিন আগে যে ইলেকশনটা হয়ে গেল, আপনি দেখেছেন যে ভোটাররা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তবে হ্যাঁ, বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, আপনারা একটা বিষয় কি চিন্তা করে দেখেছেন যে অনেক চেষ্টা করা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে? শুধু তাই না, নির্বাচন যাতে ঠিকমতো না হয় বা মানুষ যাতে না যায়, অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে এহেনও কাজ নেই যে না করা হয়েছে, তারপরেও ইলেকশন হয়েছে এবং ইলেকশন হওয়ার পর একটা স্থিতিশীল পরিবেশ ছিল বলে কিন্তু আজকে যত উন্নয়নটা দেখতে পাচ্ছেন বা যা করতে পারছে সেটা কিন্তু করা সম্ভব হয়েছে। এখন যেসব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি সহ যারা কথা বলে, আসলে তারা নির্বাচন নিয়ে যে প্রশ্ন তোলে, এই দলের জন্মটা কিভাবে, এই দলটা কি কোনো নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রতিষ্ঠিত, বা এমন কোনো নেতৃত্ব যে নেতৃত্ব কোনোদিন বাংলাদেশের কোনো জনসাধারণের মৌলিক চাহিদা নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে বা কিছু করেছে? তা তো না। অত্যন্ত সুবিধাবাদী এবং বলতে গেলে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি করা সংগঠন, এবং যারা এই দলটাকে তৈরি করেছিল তাদের হাতে লালিত পালিত ছিল যতদিন পর্যন্ত তাদের কাছ থেকে তারা সব রকমের সহযোগিতা পেয়েছে, তারা নির্বাচনে জয়ী হতে পেরেছে। আমি শুধু বিএনপিকে একটা কথাই বলবো যে 2008 সালের নির্বাচন নিয়ে তাদের তো কোনো অভিযোগ নাই, তো 2008 সালের নির্বাচনে তারা জিততে পারেনি কেন? আর তখন প্রশ্ন তোলেনি কেন? এরপরে যতটা নির্বাচন হয়েছে সেখানে মানুষ তো ভোট দিয়েছে, মানুষ যে ভোট দেয়নি তা তো না। মানুষের ভোট নিয়ে যখন কথা, আমরা আধুনিক প্রযুক্তিতে গেলাম, সেটা হচ্ছে মানে আমরা ইভিএম এ ভোট দেওয়া হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন। এখন এরা যেহেতু সব সময় মানে বলতে গেলে ওই যে বলে না বড় ভাতে পালিত, এখন সেই জায়গাটা তাদের বোধ হয় আর নেই, এজেন্সিগুলির যে সুযোগ নিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল সেই এজেন্সিগুলি এখন না, যেহেতু বিএনপি ক্ষমতা নেয় তাদের নিয়ন্ত্রণে নাই বা তাদের তারা তাদের সুবিধা পাচ্ছে না, আর আমরা তো সেভাবে এদেরকে ব্যবহার করি না, আমরা দেশের রাষ্ট্রীয় কাজেই ব্যবহার করি, দল ভাঙা দল গড়া দল ই করার জন্য তো ব্যবহার করি না, তো তারা ওই সুবিধাগুলি পাচ্ছে না বলেই তাদের হয়তো ক্ষোভ, এবং তারা এটা জানে যে তারা জিততে পারবে না। একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্ব কোথায়? একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন ঠিক 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা সহ অগ্নিসন্ত্রাস নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরি সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকেই নেতৃত্বে রেখেছে। তাহলে জনগণ কোন ভরসায় ওই দলকে ভোট দেবে আমাকে সেটা বুঝে বলেন। সাধারণত জনগণ কখন ভোট দেয়? তারা তো দেখে যে ক্ষমতায় যাবে কে। তো যদি এখন এটাই হয় যে একজন এতিমের অর্থ আত্মসাৎকারী আর একজন সাজাপ্রাপ্ত আসামি, সে তারা তো ইলেকশনও করতে পারবে না। এর ফলাফলটা হচ্ছে যে তাদের ভিতরে যে একটা বিশ্বাস যে ইলেকশনে তারা জিতবে বা যেতে পারবে, তো সেই বিশ্বাসটা তাদের নাই, হারিয়ে গেছে। তারা জানে যে তাদের কোনো সম্ভাবনা নাই, কারণ সম্ভাবনা যখন নাই তখন এটাকে যেভাবেই হোক এটা কন্ট্রোভার্সিয়াল করা, যেভাবেই হোক এটা মানুষের ভিতরে দ্বিধা সৃষ্টি করা, যেভাবেই হোক মানুষের ক্ষতি করা, এটাই তো চেষ্টা। অর্থাৎ গণতান্ত্রিক যে ধারাবাহিকতাটা অব্যাহত আছে, কারণ 2001-এ বিএনপি ক্ষমতা আসলো, তাদের সন্ত্রাস জঙ্গিবাদ বাংলা ভাই বা বোমা হামলা গ্রেনেড হামলা সারা বাংলাদেশে গ্রেনেড হামলা, এই সমস্ত নানা কারণে দেখা গেল যে সেখানে আপনার একটু কয়েকটা ছবি একটু দেখেন কি অবস্থা ছিল তখন। 2001-এর কিছু কিছু চিত্র দেখাচ্ছি আমি,
যে কি অবস্থা তখন মানুষের, আতঙ্কে কেউ ঘরে থাকতে পারতো না, মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। এক দু মানে বলতে গেলে 1 অক্টোবর থেকে যে অত্যাচার শুরু হলো এবং একটা মেয়ের জীবন কিভাবে, ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে রেপ করেছে সেইভাবে রেপ করা, আগুন দিয়ে পোড়ানো, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে মারা, এমনকি সেখানে কারো সাহস করে মামলা করবে, একমাত্র পূর্ণিমা মামলা করেছিল বলে এলাকা থেকে চলে যেতে হলো, প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে মানুষ মারা হলো, এই যে গোপাল কৃষ্ণ মুহুরি থেকে শুরু করে মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ তো বাদ যায়নি বিএনপির হাত থেকে অত্যাচারে, এবং তাদের এই সমস্ত অপকর্মের ফলে কি অবস্থা দাঁড়ালো। তারপর দুর্নীতি, বাংলাদেশ পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যার ফলে এমার্জেন্সি আসলো, আর এরপরে তারপরে অত্যাচারই তো আমরা হলাম বেশি প্রথম। আগে আমি বিরোধীরা থাকা সত্ত্বেও আমাকেই গ্রেপ্তার করা হলো সলিটারি কনফাইনমেন্ট, একেবারে একা একটা জায়গায় নোংরা পরিবেশ, সেখানে একটা ভাঙাচোরা বাড়িতে রাখা হলো, যাও। তারপর 2008 ইলেকশন হলো, সেই ইলেকশনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিল। কেন ভোট দিল? কারণ 96 থেকে 2001 সালে অন্তত পক্ষে বাংলাদেশের জনগণ এইটুকু পেয়েছিল যে সরকার মানে জনগণের সেবক, আর কিছু হলো উন্নতি হয় দেশের, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, বাংলাদেশে বিদ্যুৎ বৃদ্ধি পেয়েছিল, বাংলাদেশের রাস্তাঘাট পুল ব্রিজ হচ্ছিল, বাংলাদেশের সার্বিক কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছিল, আপনারা আজকে এতজন এখানে, এতগুলি টেলিভিশন, আওয়ামী লীগ সরকার এসেছিল বলেই তো এতগুলি টেলিভিশনের অনুমোদন পেয়েছিলেন, ডিজিটাল বাংলা টেলিফোন মোবাইল ফোন হাতে হাতে আওয়ামী লীগ এসেছিল বলেই তো পেয়েছিল, কই বিএনপির আমলে তো দেয়নি, বরং 2001 সালে তো আরো বন্ধ করে দিয়েছিল, এমনকি পার্বত্য চট্টগ্রামে তো দেয়নি। তারপরে 2008-এ আমরা ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ, আর তখনও কত ব্যঙ্গ করা হলো এই কথা নিয়ে, কিন্তু আজকে কি ডিজিটাল বাংলাদেশ হয়নি? বরং আমাদের এখানে তো আরো চমৎকার সিস্টেম, আমি তো আমেরিকায়ও এরকম ভিডিও কনফারেন্সিং করলাম, আমি তো দেখি যে সেখান থেকে আমাদের এখানে অনেক সুন্দর ব্যবস্থা, আমি তো একসাথে সারা বাংলাদেশে যোগাযোগ রেখে কথা বলতে পারি, এবং করোনা যখন হয়েছে আমি সেটা করেছি, প্রত্যেকটা জেলায় জেলায় কথা বলে দেখেছি, এবং আপনারাও এখন করতে পারেন, আপনার তখন কোনো কষ্ট নাই, এখানে বসে বসে এক্ষুনি মেসেজ পাঠিয়ে আপনার নিউজ তৈরি হয়ে যাচ্ছে, আপনি কথা বললে রেকর্ড হয়ে যাচ্ছে, আপনি সেটা একটু কারেকশন করে পাঠিয়ে দিচ্ছেন। তো এই সুবিধাগুলি কারা দিয়েছে? আওয়ামী লীগ সরকার, এমনকি ভার্চুয়াল কোর্ট। আমি যখন প্রথম মাননীয় চিফ জাস্টিসকে প্রস্তাব দিলাম যে আপনি ভার্চুয়াল কোর্ট করেন, আমি ইতিমধ্যেই যখন কেরানীগঞ্জে কোর্ট তৈরি করা হয়েছে সেখানে কোর্ট বিল, একটা কোর্টের জন্য যে একটা বিল্ডিং বা বসার জায়গা সব অ্যারেঞ্জমেন্ট আমি করে রেখেছিলাম, উনি একটু অবাক হলেন, বললাম যে হ্যাঁ এত মামলা পড়ে আছে মানুষের বিচার পাচ্ছে না, আপনি ডিজিটালি করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এবং সেই ডিজিটাল কোর্ট এখন এটাকে আরও পূর্ণাঙ্গভাবে রূপ দেওয়া হচ্ছে, তার জন্য একটা প্রজেক্টও নেওয়া হয়েছে, এবং হ্যাঁ আমাদের উপদেষ্টা এই ব্যাপারে যথেষ্ট কাজ করছে, কারণ এটা নানাভাবে অনেকে, আমরা যখন একটা কিছু করে সফলতা নিয়ে আসি তখন অনেকে আবার অনেক আন্তর্জাতিক সংস্থা এগিয়ে আসে, তাই বললাম যে এই কোর্টের বিষয়টা আমরা নিজেরাই করবো, এর জন্য বাইরে খুব একটা লাগবে না, আমরা করতে পারি, আমাদের টাকা দিয়ে আমরা করবো, আমরা সেটা কিন্তু আমরা করে যা করবো করে যাচ্ছে অলরেডি, কিন্তু আমাদের ব্যবস্থা দেওয়া হয়ে গেছে। তো এভাবে সমস্ত কাজগুলি তো আওয়ামী লীগে করে দিয়ে গেছে, কারণ সেটা যদি কারো ভালো না লাগে তো আমার তো কিছু বলার নাই, কারণ তাদেরকে ভোট দেবে কেন এই প্রশ্নটা করেন না, যে জনগণ ভোট দিচ্ছে না বা ভোট দিতে পারছে না, এই যে প্রশ্নগুলি যারা করে, কিন্তু এর আপনার কে আছে এর এর বাইরে, আর কাকে দেবে, কার কাছ থেকে মানুষ এ পর্যন্ত কি পেয়েছে? 75 সালে জাতির পিতাকে হত্যা করা হয়েছে, 75 থেকে 96, আর 2001 থেকে 2008 পর্যন্তই ধরেন মানুষ কি পেয়েছে, সেই তুলনাটা করেন আপনারা, তারপরে বিবেচনা করেন। আমার কাছে তো আর ক্ষমতাটা ভোগের বস্তুও না, আর শুধু ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা না, ওরকম আকাঙ্ক্ষা থাকলে তো আমার বাবাও যেমন অনেক আগে মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারতেন, আমিও কিন্তু পারতাম, আমি কিন্তু তা হইনি।
আমার সবসময় একটাই ছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে তাহলে আমাকে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা আমাকে পূর্ণ করতে হবে। আমরা তো এগিয়ে যাচ্ছিলাম, করোনা এসে না আমাদের একটু বাধা দিয়েছে, তো তারপরে তো আমরা কিন্তু বসে থাকিনি।